হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের স্বর্ণদীপ, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে অনেক কিছু নিয়ে, মানে অনেক মিক্সিং নিয়ে। তো দেখতে থাকো ব্লগটা, খুবই ইন্টারেস্টিং। জানি না কতটা ইন্টারেস্টিং তোমাদের কাছে লাগবে, বাট আমার কাছে আজকের দিনটা খুবই ইন্টারেস্টিং। তো আজকে হচ্ছে 24th May। তো আজকে হচ্ছে HS রেজাল্ট। তো আমার ভাই HS দিয়েছে, তো সে কত পেলো না পেলো সেটা আমাকে দেখতে হবে। আর তার সঙ্গে হচ্ছে কালকে আমার কলেজের ইন্টারনাল। আর তার সঙ্গে আজকের থেকে আমাদের গ্রামে শুরু হতে চলেছে রাধানা। তো সবকিছু একসঙ্গে, তো তোমাদেরকে মানে সব দেখাবো, তাই ভাবলাম আজকের থেকেই ব্লগটা শুরু করে দিই। এখন তোমার বাজছে প্রায় 12টার মতো, তো 12:30 থেকে সাইট খুলবে। 12:30 সময় সাইট রেজাল্ট দেখবো, তোমাদেরকে জানাবো কিরকম কি না পেলো। আর কালকে আমার এক্সাম, আমি এখনো বাড়িতে আছি, ভাবছি আজকে রাতটা দেখে পড়ে যাবো। কালকে মানে একেবারে এক্সাম দেবো, তারপরে এক্সাম শেষ হলে বাড়ি চলে আসবো। আর একবার করে ভাবছি যে আজকে মেস চলে যায়, কালকে এক্সাম দিয়ে তারপরের দিন আসবো। কারণ যেহেতু কালকের পর মানে পরশু আমার এক্সাম আছে, কালকে আমার মানে কোর ওয়ান আছে, পরের দিন কোর টু পেপারের এক্সাম আছে। তো দেখা যাক কি হয় কি না হয়, কি কি করি না করি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর প্লিজ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখবে। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো চলো, একেবারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রেজাল্টটা আউট হওয়ার পর। তো আমি ঝটপট স্নানটা করে চলে আসি, তারপর রেজাল্ট দেখতে বসবো। তো ব্লগটা তখন আর করা হয়নি, তার একটাই কারণ মানে ওই রেজাল্ট দেখে এইসব করতে করতে তারপর ভাত খেতে বসে গেছিলাম, তো সে কারণে আর করা হয়নি। তো আমার ভাইয়ের রেজাল্ট খুব একটা ভালো হয়নি, আর আমাদের কাছে তো ভালো হয়েছে, তার একটাই কারণ, কারণ ভাই ইঞ্জিনিয়ারিং পড়েছিল, তার সঙ্গে শুধু পরীক্ষাটা দিত, সেইভাবে ও HSটা পড়তে পারেনি। তো রেজাল্ট হয়েছে 285। তো আমাদের কাছে খুব ভালো, আমরা তো টেনশনে ছিলাম পাস হবে কি না হবে, কারণ ও যেহেতু পড়তে পারেনি একদমই, সেই কারণে তো ভালোই হয়েছে ওর রেজাল্ট। আর একটু ভালো হলে আমাদের বেশি ভালো লাগতো, কিন্তু যেহেতু ও পড়তে পারেনি তো সেই জন্য কিছু করারও নেই। তো এখন আমি আর মা এসেছি আম পাড়তে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে এইগুলো হচ্ছে আমাদের আম গাছ, সাতটা আম গাছ আছে আমাদের, দেখছো কত নিচে নিচে কত আম ধরেছে। এই যে এই আমার স্কুটি, এখানে আমার দাদার স্কুটি। তো এই যে এতগুলো আম আমরা পেয়েছি, মানে পারিনি আসলে, ঝড়ের একটা আম রয়ে গেছিল সেটা আমরা কুড়োলাম, আর একটা হচ্ছে, আর দু তিনটে আমরা হাতে করে পেরেছি, কারণ সামনে আমগুলো অত দেখা হয় না, তো সেগুলো দেখলাম তিনটে আম পেকে গেছে, তো সেই জন্য ওই তিনটে আম পেরেছি। আর আমগুলো খেতে এত দারুণ এত দারুণ, কি বলি তোমাদের, কালকে তো সব আম মনে হয় পড়ে গেছে ঝড়ে। তো চলো ব্লগটা বেশি লম্বা করব না, মেন মেন জায়গাগুলোই তোমাদেরকে দেখাবো, এরপরে সেই দেখা হবে একদম বিকেলে, বিকেলে না সন্ধ্যে, না কখন হয় অধিবাসটা, সন্ধ্যে সন্ধ্যের সময়, ওই সন্ধ্যে নাগাদ দেখাবো, তখন অধিবাসের সময়, কারণ কালকে আমাদের এখানে রাধানা। তো এখন হচ্ছে বিকেল, আমি যাচ্ছি একটু ঘুরতে, তো চলো বাজার। তো আমি এসে গেছি, এসে ফ্রেশ হয়ে গেছি, এই যে দেখো আইসক্রিম নিয়ে এসেছে, আইসক্রিমটা গলে গেছে। তো তার সঙ্গে নিয়ে এসেছি ডিমের চপ আর ওই চিকেন ফ্রাইড মোমোটা, তো উইথ গ্রেভি ছিল ওটা, তো ওটা নিয়ে এসেছি। তো চলো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হবে রাত্রেবেলায়। তো এই যে এখন রাত 10টা বাজে, এই যে এখন আমাদের অধিবাস হচ্ছে। তো এখানে এখন ঠাকুর নিয়ে আসা হচ্ছে, ¶¶
এখানে আমাদের খাওয়া দাওয়া হবে, একটু জায়গা হয়েছে কালী মন্দিরে। এখন আমরা এখানে বসবো। আজকে হচ্ছে পরের দিন সকাল, মানে 25 মে। তো আজকে আমার এক্সাম, তো সেই জন্য আমি যাচ্ছি, গিয়ে পর আবার চলে আসব, কালকেও এক্সাম আছে। তো এই যে রেডি হয়ে গেছি, স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর বেরোবো। চলো তো বেরোনো যাক, দেরি করবো না, না হলে দেরি হয়ে যাবে। আজকে একটু জলদি যাওয়াই ভালো, 11টা থেকে এক্সাম, এখন বাজে 8:40, তো বেরিয়ে যাই, না হলে দেরি হয়ে যাবে। চলো বাই। ভালো দিচ্ছিস, দশ পাবি তো, স্যার যদি দেন। এসব পরীক্ষা দিয়ে গান বেরোচ্ছে, যতই পরীক্ষা দিত পসিট আর আমাদেরকে ছাড়লো না। চোখ খুলে মাথা খেয়ে নিয়েছে, এরপর চোখের নাড়াগুলো কবে সাদা হয়ে যাবে। তো এরপর আমাদের ক্লাস শুরু হবে। হ্যাঁ তাই, আমার এক্সামও শেষ, আর ক্লাসও শেষ, তো বাড়িও ভেবেছিলাম। আর বা তো আমি আজ আর বাড়ি যাবো না, মেস যাবো, কালকে এক্সাম দিয়ে বাড়ি যাবো। কি হ্যাঁ, তার বাড়ি যাবো আমি, তারপরে রাখুসলাম। তো চলো মেস যাক, তারপর ওইখানে গিয়ে। তো আমি মেস চলে এসেছি, মেস এসে এখানে খাওয়া দাওয়া করার পর আম খাচ্ছি, তো আমগুলো খেয়ে নিই, আর তার সঙ্গে ভিডিওটাও এন্ড করে দিই, কারণ পার্ট 2 এটার আমি 3টে ভিডিও বানাবো। কারণ আমাদের গ্রামে যে হরিনাম হচ্ছে, তোমাদেরকে বললাম, তো আমি আজকে যেতে পারলাম না, তাহলে পরের দিনটা আমি আরো বানাবো ভিডিওগুলো, তো সেই জন্যই বললাম। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্লিজ 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 চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করছো না তোমরা, অনেকেই আমার ভিডিও দেখছো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ করে দাও প্লিজ। তো চলো বাই।